আগের ভিডিওটায় গায়ে হলুদের পর্বটা আমি শেয়ার করেছিলাম, এবার আমি পুরো বিয়ের ভিডিওটা শেয়ার করছি। গায়ে হলুদ আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে তো রেডি ফেডি হয়ে কিছুক্ষণ পরে আবার চলে আসতে হয়েছে নীলপরি বিয়ে বাড়িতে, যেখানে আজ সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আর এসে আগে ব্রাইডের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছি, কারণ এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে আর তারপরে ও বিয়েতে বসে যাবে, তখন আর ছবি তোলা হবে না। তো ছবি টবি তুলে তারপর চলে গেছিলাম একটু স্টার্টার ট্রাই করতে, আর স্টার্টারে প্রচুর আইটেম ছিল, ফুচকা কফি থেকে শুরু করে চিকেন রেশমি কাবাব, চিকেন পকোড়া, বেবি কর্ন আর চিলি ফিশ, এগুলো কিন্তু সাথে ছিল। মোট কথা স্টার্টার একদম জমজমাটি ছিল। স্টার্টার খাওয়া শুরু করতে করতে দেখি বরযাত্রী চলে এসেছে, তাই নিচে চলে আসলাম সবাই। নিচে এসে দেখি মেয়ে পক্ষ আর ছেলে পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে কি নিয়ে, না ওরা বলছে বরকে ঢুকতে দেবে না টাকা না দিলে, আর বর পক্ষ বলছে টাকা দেবে না। সেটা মন থেকে দিচ্ছি, সেটা মন থেকে নিতে হবে, না 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 এটা কথা নয়। এতগুলো বিয়ে বাড়ি গেছি কিন্তু এই ফার্স্ট টাইম বরের এন্ট্রিটা এত এন্টারটেইনিং লেগেছে আমার। এনিওয়ে বর কিন্তু এখানে একদম রেডি বিয়ের জন্য, এদিকে কোনেও রেডি, এবার পিঁড়ি তোলার পালা। বান্ধবীর বিয়ে বলে কথা, স্পেশালি বেস্ট ফ্রেন্ড, তাই জন্য মিলনও পিঁড়িটা ধরবে। এই মোমেন্টগুলো কিন্তু সত্যি স্পেশাল, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তবুও চেষ্টা করলাম কিছু মুহূর্ত অন্তত ক্যাপচার করে রাখতে। আজকালকার দিনে যেখানে এত হুকআপস, ব্রেকআপস অ্যান্ড মুভ অন, সেখানে কিন্তু আজকে ওদের অনেক বছরের একটা সম্পর্ক আজকে পূর্ণতা পাচ্ছে, যেটা সচরাচর দেখা যায় না। আর এটা এসব কিন্তু শুনলে সত্যি ভালো লাগে, আর এসব দেখতেও আমার ভালো লাগে যে একটা এত বছরের সম্পর্ক আজকে পূর্ণতা পাচ্ছে, সো ইটস লাইক আ ব্লেসিং। আর আজকে কিন্তু শেলিকে দারুণ মিষ্টি লাগছে আর খুব সুন্দরভাবে ওকে সাজিয়েছে, আজকে যে কতটা খুশি সেটা ওর মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো। একটা সম্পর্কে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু একসাথে টিকে থাকার এই যে একটা কমিটমেন্ট, এটা কিন্তু সবাই দিতে পারে না। আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলা চলে তোমার কোলে, এভাবেই গল্প নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুতুল পাড়ে, কাটবো সাঁতার দেখবো শালা গাছে, রাজি হও যদি খেলা চলে তোমার জলে, এভাবেই গল্প। বিয়ে তো এখানে শুরু হয়ে গেছে, আর বিয়ে শুরু হতে হতে অনেক রাত হয়ে গেছিল, 11টার সময় ও বিয়ে করতে বসেছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে। তো এবার আমরা ভাবলাম পেট পুজোটা সেরে নিই, কারণ বিয়েটা ওখানে হচ্ছে হোক, আমাদের তো বাড়িও ফিরতে হবে। সত্যি বলতে খিদেও পেয়ে গেছিলো, তাই চলে আসলাম খেতে। আর খাবার কিন্তু প্রচুর আইটেম ছিল, নানা রকমের স্যালাড, পাস্তা, ফুলকপি রোস্ট, পনিরের একটা আইটেম ছিল, নামটা জানি না, আর তার সাথে ছিল চানা মশলা, বেবি নান, পোলাও, মটন কষা অ্যান্ড ভেটকি মাছের পাতুরি, রুই মাছের কালিয়া,
আর প্লেন ভাত, তার সাথে তো চাটনি পাঁপড় মিষ্টি ছিলই। আর সত্যি কথা বলতে ফুড কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, পোলাওটা জাস্ট আলাদা লেভেলে লাগছিল, তার সাথে মাটন কষা। ও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, চিকেন কাটলেট ছিল, চিকেন কাটলেট নিয়ে নিয়েছি ফার্স্টে আমি, তার সাথে বেবি নান আর এই চানা মশলা। তো আমি এটা খাদিয়ে খাওয়া স্টার্ট করেছি, তারপরে নিয়ে নিয়েছিলাম পোলাও আর মটন কষা, জাস্ট আলাদা লেভেলে লাগছিলো খেতে। এখানে বুফে সিস্টেম করা হয়েছিল, তাই আমরা একটু এভাবে বসে খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ছোট মিলনে পুরো কনসেন্ট্রেশন রয়েছে মটনের উপর, তাই ওর সুযোগে একটা ভিডিও করে নিয়েছি ওর। আর এরপরে আমাদের নেক্সট আইটেমটা ছিল ভেটকি মাছের পাতুরি, যেটাও খেতে কিন্তু ভালোই ছিল। এরপর আর চাটনি পাঁপড় নয়, এবার আমরা সোজা চলে গেছিলাম মিষ্টি খেতে। আর এখানে দু রকমের মিষ্টি ছিল, একটা সন্দেশ আর একটা রসগোল্লা, এভাবে দিচ্ছিল। তো এবার মিষ্টিটাই নিচ্ছিলাম, কারণ মিষ্টি খেতে তো সবাই ভালোবাসে, যদিও আমি একটু কমই ভালোবাসি তাও। তারপর আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিলাম, আইসক্রিমটা বেশ ভালো ছিল। তারপর পানের স্টলে গিয়ে দেখি পান শেষ। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।